अशीष শতাব্দীর সর্ব ছোট ক্লিপ ছিল এটা। হ্যালো গুড পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন? সো আমি এখন রেডি হচ্ছি, ওয়েলকাম টু দ্য বিহাইন্ড দ্য সিন। আমরা রেডি হচ্ছি, আপনার কাছে যাই আমি। সো আমরা মোটামুটি রেডি, এখন আমার চুলটা পরা হবে আর এখানে আমার নাইকা রেডি, চুলটা পরা হবে। হ্যাঁ, আলগা চুল উইক। আমি একদম শকিং একটা হলুদ শাড়ি পরেছি এবং শকিং কালারের ব্লাউজ পরেছি, কারণ 80s এর নাইকারা খুব কালারফুল হতো। ইয়েস, এরপরে গিয়ে দেখছি আমাদের ক্লিপ নাই, ক্লিপ নাই, কারণ আমি তো ক্লিপ ইউজ করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা ক্লিপ আবার রোজিনা আপা ইউজ করছে, আমার লাগবে, আমি তো রোজিনা। ঠিক আছে, চুলটা আসরাবো আমি, সবসময় চুলের জটা ছাড়িয়ে নেবে। আরে যে সামনে উরনচন্ডি এলভিস প্রেসলি রিয়া উইক, এখন এটা ঠিক ইয়া করবো, যে স্প্রে করে দিচ্ছি। আচ্ছা, স্প্রে করলে ঠিক হয়ে যাবে? আই ডোন্ট নো, কেউ হাসবেন না আমাকে দেখে, প্লিজ কেউ হাসবেন না, আই রিকোয়েস্ট কেউ হাসবেন না। এই মেয়েটা একটু পরপর হো হো করে, হা হা করে, হি হি করে হাসতেছে, ঠিক আছে? আমি কিছু বলতে পারতেছি না, কিছু সহ্য করতে পারতেছি না, আমি ভদ্রভাবে হাসতে পারতেছি না, ওকে দেখে আমার ভদ্র হাসিও আসতেছে না, ইটস নট ফেয়ার। আর এটা চুলটা ঠিক করতে পারতেছি না আমরা কোনো মতে, হচ্ছে একটু স্প্রে দিয়ে, কারণ আমাদের কাছে ক্লিপ নাই, কারণ আমি ক্লিপ ইউজ করি না। হ্যাঁ, আপু ক্লিপ ইউজ করে না, আমি আমার জিনিসপত্র বেশিরভাগ রেখে আসি লন্ডনে, এখন একটা ঝামেলায় পড়ে গেছিলাম। বাট যাই হোক, লেটস সি কতটুকু করতে পারি আমরা। উইশ আস লাক। আগে আপনার শর্টটুকু করেন, ওখানে তো আমি নেই। হ্যাঁ, এটা আমি শর্ট। হ্যাঁ, তারপর কি করছে সে? তারপর আমি শুধু এইটাই এরকম করে উঠে এরকম দুইটা দোলান দিবেন, তারপর হচ্ছে আমার দেখা, আমাকে ফোন করে রাখছো, স্ক্রিন যায়। গুড বাই ফ্রেন্ড। আহারে বেচারি, পুরাটা ভিজে গেছে, আমারটা ভিজা দেখা যাচ্ছে না অবশ্য। এখন আমার সেই সেই মুহূর্ত, আমরা মৌসুমি অ্যান্ড রুবেলের যে গানটা করছিলাম ওইখানে, ওই দিন প্রচণ্ড গরম ছিল, আর এই গানটা করার সময় এমন বৃষ্টি, এমন বৃষ্টি, বেচারি আপুর পুরাটা শাড়ি ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এটা নিয়ে আমরা এখানে কথা বলতেছিলাম, আমার কোটটাও ভিজে গেছিলো এবং অনেক বৃষ্টি হচ্ছিলো। নিজেকে নিজে নায়িকা বলে বলতেছে, সরি আমি অনেকগুলো টেক নিচ্ছি, নায়িকা তো তাই। হ্যাঁ, আমি আসি আর আমাকে এইভাবে শুরু করতে হবে, কি করবো, কিছু তো করার নাই, আমাদের তো মোকাবেলা নাই। ওকে রেডি, 10 থেকে শুরু করি। ঠিক আছে, এটা আমি কি দেখা যাচ্ছি? হ্যাঁ, তুমি আধা আসছো। শতাব্দীর সর্ব ছোট ক্লিপ ছিল এটা। সো ফ্রেন্ডস, টাইম ফর প্যাক আপ। ভিজে আমরা কাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি লাস্টের দুইটা ক্লিপ, তিনটা ক্লিপ আমরা অনেক তাড়াতাড়ি করছি, কারণ আর পারতেছি না বৃষ্টির মধ্যে। তিনটা ক্লিপ না, আমরা তিনটা ক্লিপ ভালোভাবে করে তারপরে বৃষ্টির মধ্যে পুরো ভিজে গিয়েছে।
তো এই জন্য হচ্ছে আমরা এখন তাড়াতাড়ি করছি। এই যে দেখেন বেচারি শাড়ি চিপলে এখন পানি বেরোবে না, এটা ছাতার কাপড় শুষে নাই পানি। মানে আমরা লাইক লিটারেলি ভিজে, অবস্থা এমন খারাপ হয়েছে, এই যে চুল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, কি বলবো আর। আর কিছু বলার নাই, লেটস গো টু লেটস গো ইনসাইড দ্য হাউস। ওকে ইয়েস, আমরা এখন প্যাক আপ করে ভিতরে চলে যাচ্ছি। আর যদি আমাদের মেইন ডান্সের ভিডিওটা না দেখে থাকেন এখনো, দেখে নিন শিমুলাপুর চ্যানেলে, আমি লিংক দিয়ে দিব। নায়িকাকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি, কিন্তু আমি আজ নায়ক বলে আমার একটা ছবি নেই। বিজা শাড়িতে ছবি তুলে দিছে, ওগুলো দেওয়ার মতো না, ঠিক আছে? তাও আমি তো না, আমি নায়ক বলে তারপর আমার একটা কোনো ছবি নাই। আমি বিচার দিলাম, বিচার দিলাম, যা চুন চুকা এটা এটা। আমার চুলটা এভাবে খুলে ফেললে দিদি, বলো টাক বের হয় না, এই যে টাক বের হয়েছে তো মাথা দিয়ে ধোয়া মনে হচ্ছে। আল্লাহ, পট রেডি হ তাড়াতাড়ি, মানে আনরেডি হ লাইক। এখন আমরা কি করব, আমার টিপটা পড়ে গেছে। ইয়েস, পড়ে গেছে। আমি টিপটা মাত্র টিপটা লাগাত করে ফেললাম, বুঝলাম না, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। যান ক্রপ টপটা চেঞ্জ করে ফেলেন। নায়িকাদের কিছু স্পেশাল খাবার দিবেন না, বিরিয়ানি আর কিছু, বার্গার, বার্গার, বার্গার খাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। ইয়েস, বাই বাই।